বন্ধুরা, গোলাপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আবারও দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে জানালেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হবেই এবং এনআরসি করার জন্য প্রয়োজন পড়লে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। তো এই নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গে কোন চুক্তির ভিত্তিতে এনআরসি হবে। তো এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসামের সাথে পশ্চিমবঙ্গের পার্থক্যটা কোন জায়গায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ বা এনআরসি ইস্যুতে যাবতীয় বিতর্কে বারবার উঠে আসছে অসম চুক্তি বা আসাম অ্যাকর্ড এর প্রসঙ্গ। বিষয়টি কি পশ্চিমবঙ্গের এনআরসির ইস্যুতেও গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন যে আসাম অ্যাকর্ড প্রসঙ্গ পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে বিবেচ্য নয়, সুতরাং বিষয়টি নিয়ে অযথা মাথা ব্যথার কারণ নেই। আসামের এনআরসি হলো বিশেষ এনআরসি, তার সঙ্গে এই রাজ্যের কোনো সম্পর্ক নেই। যারাই আসামের কথা ভেবে দুশ্চিন্তা করছেন তাদের জেনে রাখা প্রয়োজন, পশ্চিমবঙ্গে এনআরসি ঘোষণা হয়নি। ভবিষ্যতে যদি হয় তবে তা কোনো বিশেষ চুক্তি বা অ্যাকর্ড অনুযায়ী হবে কি না তাও ঠিক হয়নি। এই বিষয়ে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে জেনে রাখা প্রয়োজন অসম চুক্তি কি। আসাম অ্যাকর্ড হলো অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, অল আসাম গানা সংগ্রাম পরিষদ এবং ভারত সরকারের মধ্যে একটি বিশেষ চুক্তি। আসামে বিদেশি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়েই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। 1985 সালে কেন্দ্রীয় সরকার আসামে বিদেশি অনুপ্রবেশের সমস্যা মেটাতে তৎপর ছিল। তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অল আসাম গানা সংগ্রাম পরিষদ এই বিষয়ে সুস্পষ্ট সমাধান চাইছিল। ইতিমধ্যেই 1980 সালে 2রা ফেব্রুয়ারি AASU তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিল রাজ্যে বিদেশি অনুপ্রবেশ যদি এভাবে বাড়তে থাকে তবে তা জনজীবনে খারাপ প্রভাব ফেলবে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশে তার চরম ক্ষতিকারক প্রভাব পড়বে। আসাম চুক্তিতে সাফ জানানো হয়েছে বিদেশিদের চিহ্নিতকরণ এবং তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে 1/1/1966 মূল সাল হিসেবে ধরা হবে। যারা ওই সময়ের আগে আসামে এসেছেন তারা থাকবেন। আসামে 1966 সালে নির্বাচন হয়েছিল, সুতরাং 1/1/1966 সালের আগে আসা যেসব মানুষের নাম ভোটার তালিকায় উঠেছে তারাও থাকতে পারবেন। কিন্তু যেসব বিদেশি 1/1/1966 সালের তারিখে এবং 24 মার্চ 1971 সাল পর্যন্ত এসেছেন তাদের ফরেনার্স অ্যাক্ট 1946 এবং ফরেনার্স ট্রাইব্যুনালস অর্ডার 1964 অনুযায়ী চিহ্নিত করা হবে। বিদেশিদের চিহ্নিতকরণ এবং তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। 24 মার্চ 1971 পর যেসব বিদেশিরা আসামে ঢুকেছে তাদের বিতাড়িত করার যাবতীয় ব্যবস্থা নেবে সরকার। এই তারিখটি আসামে এনআরসির মূল ভিত্তি, কিন্তু পশ্চিমবঙ্গ এবং আসামের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস এক নয়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এনআরসি করতে গেলে কেন্দ্রীয় সরকারকে বঙ্গ ইতিহাস চর্চা করতে হবে, বাংলার ইতিহাস জানতে হবে। বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বারবারন্ত পশ্চিমবঙ্গে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনো সন্দেহ নেই, কিন্তু রাজ্য সরকারের বক্তব্য রাজ্যের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, CAB। এই বিল আইন হিসেবে আসবে তা প্রায় নিশ্চিত। রাজ্য বিজেপি নেতাদের বক্তব্য, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল CABকে আইনে পরিণত করে তবেই রাজ্যে এনআরসি হবে। অর্থাৎ প্রথমেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এখনও রাজ্যসভায় এবং লোকসভায় পাশ হয়নি, সেই বিলকে আগে পাশ করতে হবে। সেই বিলে কী রয়েছে নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। এই বিলটি পাশ করার পরেই পশ্চিমবঙ্গে এনআরসি হবে, এমনই বক্তব্য বিজেপি সরকারের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ অল দি বেস্ট, টেক কেয়ার।